আজকে সবাইকে আজকে আমি কোনো রান্না করব না আজকে আমি চালতা আর কুল একসাথে মেখে দেখাবো তোমরা তো সবাই চালতা মাখা খেয়েছো কুল মাখা খেয়েছো কিন্তু আলাদা আলাদা ভাবে তো আজকে আমি দুটো মেখে দেখাবো আর দুটো একসাথে মাখা খাওয়ার মজাই আলাদা আমি মাখবো আর ওরা সবাই খাবে চালতা আর কুল কিভাবে মাখি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়ির সামনে একটা কুল গাছ আছে তো কয়েকটা কুল পেড়ে আনি এই কুলগুলোতে হয়ে যাবে নেব কয়েকটা লেবু পাতা চালতাটা কাটো আমি কুলটা ছেঁচে নিই হ্যাঁ বাবা ছেঁচবো ছেঁচবো তুমি ছেঁচবা হাতে রাখবে আস্তে আস্তে করে ছেঁচো পারো না চালতামা খায় কুল মাখা কিন্তু খাইতে খুব ভালো তোমার জন্য রাখি দিছি এবার আমি চালতাটা ছেঁচবো ধুয়েছিস তো হয়তো নোংরা থাকে না চালতাতে অনেক নোংরা থাকে জানো আচ্ছা আমি চালতাটা ছেঁচে তোমাকে দিয়ে দেব শুকনো লঙ্কা পুরা সেন্টটাই আলাদা উঠে পুরা পুরাচ্ছি মা আমাকে বলে দিচ্ছে এখন বল লবণ দিব লবণ দিচ্ছি চিনি
দেবো লেবু পাতা, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, মাখো। হ্যাঁ মাখবো তো, চাচ্ছো তুমি ভালো করে চাচ্ছো। আমার তো আগেই জল এসে পড়তেছে। দেখো বোনো খেয়ে দেখো লবণটা হয়েছে নাকি। তো লবণ লাগবে, ঝাল হয় নাকি? ভালো না খেতে? হ্যাঁ কি টেস্ট না, দেখো বুদ্ধি আছে দেখছো, দেখো উঠে দূরে চাচ্ছে। চিনিটা কোথায় দেখছিস? মা বন্যা ভালো তোমাকে দিব বাবা, তোমাকে দিব, ভালো হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে। সব ঠিক আছে, অসাধারণ হয়েছে, জাস্ট ভালো হয়েছে। এইভাবে চালতা আর ফুল আপনারা একসাথে মেখে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন। টাটা।